খুলনা থেকে আসছি, আমরা যাব প্রতাপনগর। আমাদের লোক মারা গেছে আর জাম এইখানে নর্মালে 1 ঘন্টা জামে ছিলাম, আরও কতক্ষণ থাকা লাগবে জানি না। আমি নীলোৎপল মণ্ডল, ডিআরআর ইনক্লুশন ম্যানেজার হিসেবে কাজ করছি। আমার একটা ডিপিএইসি ইঞ্জিনিয়ারিং অফিসে একটা মিটিং ছিল জরুরি, আসছি, এসে এখানে 45 মিনিটের বেশি জ্যামে বসে আছি। এই আর কি, সামনেও যাইতে পারতেছি না, পিছনেও আসতে পারতেছি না, এই অবস্থা। না অনুভূতি তো অবশ্যই তিক্ততাজনক। কনস্টেবল নাজমুল আশাশুনি থানায় কর্মরত আছি। এখানে যে আজকে স্টুডেন্টদের টিকা দিচ্ছি, তো সে কারণে দূর দূরান্ত থেকে ছোট বড় অনেক গাড়ি আসার কারণে অনেক জ্যাম রয়েছে। অফিসার ইনচার্জ আশাশুনি থানা জনাব মোহাম্মদ মুমিনুল ইসলাম পিপিএম স্যার, অফিসারের নির্দেশে এখানে ডিউটিতে আসি। আসার পরে প্রচুর পরিমাণে জ্যাম গাড়ি, যেহেতু দূর দূরান্ত থেকে অনেক গাড়ি আসছে। আমাদের দেশে সাধারণত গাড়ি জ্যাম হওয়ার কারণ হচ্ছে যে আমি যখন গাড়ি আটকে যায় তখন সাধারণত ডান পাশে গাড়ি ঢুকায়, তাতে করে আরও বেশি জ্যাম হয়ে যায়। যদি আমরা যেখানেই সিগন্যাল পাই ওখানে যদি আমরা ট্রাফিক সিগন্যাল মেনে জায়গায় হল্ট করে যাই, তাহলে কিন্তু জ্যামটা এত বেশি বৃদ্ধি পায় না। তো যাই হোক, ইনশাল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে খুব দ্রুত সময়ে আপনি নিজেই দেখছেন যে এত বড় জ্যাম ইনশাল্লাহ আমরা ক্লিয়ার করতে পারছি।